বিশ্বমন্দার সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। এছাড়া গ্যাস সংকটেও দেশে বন্ধ হচ্ছে সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্র। এমন পরিস্থিতি মোকাবেলায় দেশে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে এলাকা ভিত্তিক লোডশেডিংয়ের সাথে সারা দেশে একদিন পেট্রোল পাম্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কিভাবে সেটি বাস্তবায়ন হবে এখনো জানে না পাম্প মালিকরা। মানে আমাদের তো তিতাস থেকে দেয়, তিতাস থেকে আমরা এরকম কোনো কি পাইনি, আমাদের অফিস পাই না, খালি তো আমাদের জানাইতো। এদিকে পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্তের পর অনেকেই ডুয়েল কনভার্সন করে সিএনজি ও তেল দুটোই ব্যবহারের ব্যবস্থা করেছেন। এতে জ্বালানি সাশ্রয়ে কতটা সুবিধা হবে তা নিয়েও আছে প্রশ্ন। আমরা তেল সবসময় ট্যাঙ্কিতে রাখি, কারণ কোন সময় কোন জায়গায় যে আটকে পড়ি, কোন জায়গায় যে লোডশেডিংয়ে পড়ি, আমরা দুইটা সিস্টেমই আমরা রাখি। আমার মনে হয় এটা কোনো লাভ হবে না, কালকে আমাদের বন্ধ, আজকে আমরা নিয়ে রাখছি, কালকে আমরা চলতে পারবো। সরকার একটা কাজ করতে পারে, আমাদেরকে অফিস আদালত হয়তো সপ্তাহে দুদিন বন্ধ দিক, না হয়তো পরিবহন একদিন বন্ধ রাখলে, যে জরুরি যেগুলো ওগুলো চালাক, বাকিগুলো একদিন বন্ধ রাখো। শুধু এটাকে ইতিবাচক হিসাবেই দেখেছি, কারণ এই কারণে মানুষ তো প্রত্যেক দিন তেল নেয় না, তেল ছয় দিন এনাফ তেল নেওয়ার জন্য, একদিন বন্ধ রাখতেই পারে। সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যেও আছে মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন এলাকা ভিত্তিক পাম্প বন্ধ রাখা, সেই সাথে আগে থেকে জানানো হলে রুটি রুজিতেও কিছুটা সামাল দেওয়া সম্ভব। এক লোক দুই দিন বন্ধ দিল, যেমন বিশ্বদারে বন্ধ দিল, আবার হয়তো ধরে নামে রোববারে বন্ধ দিল, এইভাবে সপ্তাহে দুই দিনে কি যদি হয় তাহলে ঠিক আছে, দুইবার নিলে পরে সারাদিন চলে আর কি। আমাদের অনেক কষ্ট হবে আর কি, সামাল তো চলবে না, কারণ হলো কোনটা যে আপনার সিএনজি যদি না থাকে আমরা কেমনে চলবো। একবার গ্যাস লইলে আমার জমা জাতি উঠবো মালিকের, আমার বেতনে গুলো তো বেতন না হলে মালিক হলে বন্ধ করে দিতে পারে আধা বেলায় বন্ধ করে ট্যাঙ্কি তো বেশি না, একটা ট্যাঙ্কি তো দুইবার গ্যাস লইতেই হবে আমাদের, দুইবারে একবার বন্ধ থাকলে আমি বন্ধই সমস্যা হবে। গাড়ি কিছু বন্ধ হবে, যেমন সিএনজি বন্ধ হবে, বড় বড় গাড়ি বন্ধ হবে না, আর বড় বেশি ট্যাঙ্কি, বড় লাগে ট্যাঙ্কি আর আড়া দিন চলবে, আমাদের চলবে। এদিকে দূরপাল্লার ছেড়ে যাওয়া যানবাহন সংশ্লিষ্টরাও জানালেন অপরিকল্পিত শিডিউলিং হলে দূরপাল্লার অনেক বাসই বন্ধ রাখতে বাধ্য হবেন তারা। একটা গাড়ির তেল বলতে লাগে ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগে, এত তো গাড়ি কিভাবে তেল লইবো আমরা, আমাকে গাড়ি বন্ধ হয়ে যাবো, আর জামের ভিতরে বসে থাকতে হবে, ভিড়ের ভিতরে তেলের পাম্পে পরদিন তেল তরম না, আমার টিপিতে যেতে তরম না। গাড়িগুলো আপনার আপ ডাউন বা তিন সিঙ্গেল হয়, তিন সিঙ্গেল হতে যেহেতু মানে আমাদের 120 লিটার বা 30 লিটার, তাহলে আমাদের লক্ষ্মীপুরে এবং রায়পুরে একটা গাড়ি নর্মালি 120 লিটার আপ ডাউন করতে লাগে, এখানে তো জমা রাখার কোনো সিস্টেম নাই। এদিকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্দর এলাকায় দুই দিন পেট্রোল পাম্প বন্ধ রাখা হতে পারে জানালেও তারও কোনো পরিকল্পনা এখনো হাতে পাননি সংশ্লিষ্টরা।